ফিরে এলাম খবর ২৪ এ। রাস্তার বেহাল দশা, রাস্তা যেন পরিণত হয়েছে ছোট রুবাই। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ভগবানগোলা দুই নম্বর ব্লকের কামারপাড়া মোড় থেকে রানীতলা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ইট ভাটার ইট বোঝাই গাড়ি যাতায়াত করায় রাস্তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যদিও পরে ইট ভাটা ইউনিয়নের পক্ষ থেকে রাস্তা মেরামতের আশ্বাস দেয়ায় পথ অবরোধ তুলে নেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভগবানগোলা দু নম্বর ব্লকের কামারপাড়া মোড় থেকে রানীতলা যাওয়ার রাস্তা প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে গত বছর স্থানীয়রা রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায়, কিন্তু তারপরেও প্রশাসন নির্বিকার। রাস্তা সংস্কার তো দূরের কথা, দিন দিন আরও খারাপ অবস্থায় পরিণত হয়েছে এই রাস্তা। রাস্তার উপর এক হাঁটু গভীর গর্তে বৃষ্টির জল জমে রাস্তা যেন পরিণত হয়েছে ছোট ডোবায়। প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা, অত্যন্ত সমস্যায় গ্রামবাসীরা। ধান লাগানো হয়েছে এর আগে, অথচ এই রাস্তার উপর কারোর গুরুত্ব নাই, সরকারি প্রশাসনের কোনো গুরুত্ব নাই। না জানা হয়েছে, আমি নিজে বলেছি এখানকার ব্লক সভাপতি আব্দুর রফকে, হবে 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 কথাটা বলেছে, কিন্তু এখন পর্যন্ত সেই রাস্তার দিকে কোনো গুরুত্ব নাই। অথচ এখানে গাড়ি পাল্টি খাওয়ার সম্ভাবনা ছিল এবং এখানে কোনো দুর্ঘটনা ঘটত গতকালকে। যাওয়ার অসুবিধা হচ্ছে, সাইকেল নিয়ে যেতে পারছে না, গাড়ি জাম্প হয়ে যায় সময় ক্ষেত্রে। হ্যাঁ, ছাত্রদের প্রচণ্ড অসুবিধা। এখানে একটা স্কুল নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। এখানে একটা স্কুল আছে, সেই স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে, তাদের খুব অসুবিধা, প্রচণ্ড অসুবিধা, আমাদেরকে এখানে সহযোগিতা করতে হয়। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ইট ভাটার ইট বোঝাই গাড়ি যাতায়াত করায় রাস্তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। প্রতিবাদে শনিবার পথ অবরোধ করে বড় বড় গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। যদিও পরে ইট ভাটার ইউনিয়নের পক্ষ থেকে রাস্তার মাঝে থাকা বড় বড় গর্তগুলি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় পথ অবরোধ তুলে নেওয়া হয়। তবে রাস্তা সংস্কারে পঞ্চায়েত প্রশাসনের কোনো হেলদোল না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অবস্থা খুব খারাপ, মানে যে কোনো সময় গাড়িটা পাল্টে খেতে পারে, তাই আমরা আপাতত ভাটার গাড়িগুলো আটকে রাখার চিন্তা ভাবনা করেছি। তো আপাতত ভাটার মালিক দায়িত্ব নিল যে জায়গাটাকে ঠিক করে দেওয়ার জন্য। পঞ্চায়েত তো মানে কোনো গুরুত্বই নেই, না উপপ্রধানের না প্রধানের, মনে হচ্ছে ওদের কোনো দায়িত্বই নেই এই গ্রামের প্রতি। মানে কি বলবো, ওরা চাইছে যে কিছু যদি পাই সেগুলো খাবো, কিন্তু এগুলো যে দেখতে হবে সেরকম কোনো ওদের চিন্তাধারাই নেই। মোটামুটি চার পাঁচ বছর থেকে, দু তিন বছর থেকে এইরকমই আছে পুরো গাড়িটা। আর এই জায়গা তো অবস্থা খুবই খারাপ। প্রধানদেরকে বলেন যে টাকা কোথা থেকে ভাগ করতে হবে, ঠিক ওদেরকে পাওয়া যাবে, মানে সব কিছু ভাগ করার জন্য তাদের আগে পাওয়া যাবে, কিন্তু রাস্তাটা ঠিক করতে ওদের দেখাই পেলাম না। সকাল থেকে এতগুলো গাড়ি আটকে রাখলাম, এত জনসাধারণ যে এত কিছু করলো, ওদের কোনো পাত্তাই নেই, কিছু এসে বলবে সেটাও কোনো পাত্তা নেই। উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, ফার্ম ডি, প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ল বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। এছাড়াও এমবিবিএস, বিটিএস, বিবিএ, বিসিএ, এমবিএ, এগ্রিকালচার ইত্যাদি পছন্দ মতো কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন। গাইডেন্স ওয়ার্ল্ড, মোহনমোর, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7407111306।